আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পঞ্চায়েত দপ্তরের আর্থিক সহায়তায় আরআইডিএফ ডিপার্টমেন্ট থেকে করণদিঘি বিধানসভার রসকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর খন্তা থেকে বর্ধয় পর্যন্ত 5.5 কিলোমিটার পাকা রাস্তা, মেটাল রাস্তা, কিছু কালভার্ট ওর সঙ্গে আছে। আর্থিক বরাদ্দ হচ্ছে 3,58,99,869 টাকা। এজেন্সি হচ্ছে বি পালন কোম্পানি এবং আগামীকাল থেকেই কাজ শুরু হবে এবং বর্ষার আগেই, মানুষের দাবি আছে বর্ষার আগে যাতে কাজটা শেষ হয়। খুব খুশি এবং দীর্ঘদিনে এদের দাবি ছিল এবং এই রাস্তার খুব প্রয়োজনও ছিল। আপনার রাস্তার কন্ডিশন দেখলেন খুব খারাপ, ফলে পিছিয়ে পড়া এলাকার এই রাস্তা আমাদের কাছে বিরাট পাওনা ছিল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে, সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে এই রাস্তা আমাদের সাংসান দিয়েছেন। এবং এইরকম আরও কিছু রাস্তা এলাকায় আছে যেটা আমাদের আগামী দিনে কাজগুলো করতে হবে, সেই জন্য আমরা সবাই মিলে প্রশাসন, এখানে আমাদের আইসি সাহেব এসেছিলেন, সভাপতি সাহেব ছিলেন, আমাদের বিডিও সাহেবও সহযোগিতা করেছেন এবং এখানে আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাই মিলে আমরা এই কাজটা আনতে পেরেছি। খুব ভালো লাগছে যে এরকম এই জানুয়ারি মাসে বছরের প্রথম দিকে শুরুতে আজকে 10 তারিখ আমরা এই রাস্তা উপহার দিতে পারলাম। আরও কিছু কাজ আছে যেটা আমরা 23 সালে করতে পারবো আশা করছি। এই এখানে তো পাশাপাশি এটা তো বর্ডার দিয়ে তো খুব ভালো হবে যে বিএসএফরা এই রাস্তা দিয়ে অনেক মালপত্র নিয়ে যেতে পারবে, তাদের আসবাবপত্র, তাদের খাবার দাবার, তাদের যোগাযোগ ভালো হবে। এটা বিএসএফের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ জানানো হয়েছে যে এই রাস্তা করার জন্য। আশীর্বাদ করবেন যেন ওনারা হাসিয়ে যেন এরকম আরো কাজকর্মগুলো আমরা করতে পারি, আমাদের যেন ঐতিহাসিক দাবিগুলো ওনারা হাসিয়ে পূরণ করতে পারি, সেই জন্য আপনারা সবাই বিধায়ক প্রথম করার জন্য দোয়া করবেন যেন আমরা এরকম ভাবে আরো কাজকর্মে সামনে আসবে না।